يلا كنت هاي ده انا تومي اعرف انك شي ما يجي ما يجي بدنا دي جينا جينا بس زيتا هاي سي الحمد لله خلاص هذا ده يك بيان تو غلطو ঠিকটা হয়ে গেল আপনার দাদা ওর শেষ নি জি আমরা মোটামুটি আটাই গেছি আমি মোটামুটি আটাই গেছি এবার দরবার লাগে আইবা দরবার লাগে আইতা না না আইবো মোটামুটি বনগুষ্টি যারা কইরাম ভিয়াজে বাজার সাজার তো যদি এক আটাই দিতে পাইছ তাহলে কোন দিন ছবি দেবা আমরা কোন দিন ছবি দেব তো মাত্রা তো মাত্রা তুমি তো মাত্রা তোমার দোকান মনে করে দেওয়ার বিষয় না ভাবি ঠিক হইছে পয়সা বুঝে বিয়ার বাজারের যদি আমরা একটা ফয়সালা করি লেখেনে কি তা করব না করব কিবারে পারবা কোন তারিখে পারবা কাম হউগা বুঝছই নি কিটা বেশি মানুষ নি আড়া কোনো জরুরত নাই না ইনো বেশি মানুষ আবার কোনো দরকারও নাই না আমি আছি আমি হই দাও আমি হই দাও বিষয় হলো গিয়া রিয়া বিয়ার বাজারে দেখা গেছে মই মুর বিল হইয়া যাইবা গেলে এ নকার পছন্দ লাগছে না হে নকার পছন্দ লাগছে না বুঝছই নি আর বেটি যদি নি থাকি পারো তে তো আরো টাকা বুঝছই নি তারা ব্যাপারে ভাই খাবার মুড়ি ঠিক আছে এর বাদে ইচ্ছা কি যা খাবর কি যা সুদা মানলো এর বাদে এমবোর্ডারে কাম করার নি এর বাদে রং উঠবো নি কত তো টেস্টি এই যে মনলুকা ও যে আপনার বাবি থাকে দিয়ে মাকড়ে যাই না খেলে এ খাড়ি কিনা মনলুকা আসা দিতে সুজা মা তুই লগি আরিয়া আপনার লোক লইবা আর আপনার বাইরে লইবা আর যদি একজন সর্বোচ্চ না আনলে না ওর বলা একজন মানুষ আর এই বাড়ি তো আমি আছি আর আমার বাইরে লইয়া যাবি আর সেও না বুঝছই নি টাউনে এক জায়গায় যাইমু মহিলা তো একজন তৈব আমার একটা মাত্র বই বুঝছো নি তাই তো একটা পছন্দ অপছন্দ বলিয়া থাকতো পারে তবে বেশি খরচানি দরকার নাই আপনিও আমার খরচানি দরকার নাই আমিও আপনার খরচা দিতাম আপনার বই দেখেনি আপনার বই নিয়ে আপনার রূপে বিশ্বাস নাই আপনার পছন্দের রূপে কিতা তারিখ মানে আস্তা নাই এই বই কিনো কিতা লাগে বেথাই যাইতা কোন কারণে যাইতা আর মনে লোকটা আপনি টাউনে যে লইয়া যাইতা কোন ইঞ্চা বে ফুরিন লইয়া টাউনে যাইতা কেমনে যাইতা হ্যাঁ এবারে দিশকা না লাগাই হাউ কি উল্টি আসা হিবাই গুদার গাড়ি মারি দিয়ে এখানে কি আর করেন না দেখো বেঠি গুলি আছে তে তার জীবনে ওনা বেঠি দিয়ে সোনা উদি গন ফয়লা বেঠি দিয়ে লাগু মুখ আসা তো আমি সেইরকম না বাইতা বুঝছি না আমার গরর বউ ইনই রাস্তা দিয়ে যাইতা মানে মার্কেট বাকড়ে যাইতা কথা অথবা আপনি এরাম নাই আপনারা আগামী বৃহস্পতিবারে বৃহস্পতিবার থাকি যাও রবিবারে তো বিয়া বৃহস্পতিবার থাকি যাও বৃহস্পতিবারে আপনারা এগারোটার সময় আসবা বুঝছেন নি বন্ধর আমি তার মধ্যে অন্য করিম দেওয়ার সামনে আপনার ওনার যাবার ফোন দিলে যা সকল মিলিয়ে আমার গেলাম দেখলাম আমি দোকানো অন্য কথা শেষ করে আমার দিতে পারে দুটা দুটা লুইয়া দিলাম না দিতে আমার ফকত মহিলা দিবরা কাটি রাখি দিবরা কাটি রাখি মহিলা আর কি কেউ মহিলাই না দিত আচ্ছা ভাই আপনি আমার বয়স বড় আমার বড় ভাই নাই আমি আপনার হলো দেখি ঠিক আছে ভাই কতদিন হয়েছে আর এগুলো আবার উঠে কুরো উঠিও না তুমি এই কুকুরও না যাও কিনা লাগে আমি তার কাছে কিনা আদির কিনা অন্য কোনো ব্যবহার করা লাগবে না কিনা আমি জেললা আমার অর্জিনাল কি বললা এবার তার বোন যদি বিয়া দিয়ে দিব না দিলে নাই আমার কি দিয়ে তো যাও দিও না আর তুমি না বুঝাই আমার বিয়ার বাগার মানা কোন মনে করে দই দই সুবিধা লাগে হেবারে কিটা কইবো কইবো বেটি কি করে বেটি মনে কারবারে বেটি মনে বেলম বল বিয়ার বাগার মাত মাতে চি 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 মনে তুমি আমার বলে ইতিয়া জানি হ্যাঁ সবটা ঠিকঠাক আছে কুরুষ গরো নি মোটামুটি বিয়ার বাজার করানো করতাম বা না করতাম ভালোটাও ঠিকঠাক করে দিয়েছি মাতিয়ে সবাই সব ভালো হয়েছে
আমরা শ্রীমঙ্গল দাই মুগিনে শ্রীমঙ্গল এক বাজার আছে আর কি রাইট বাজার হয় সন্ধ্যা তুন শুরু হয় রাইট বাজার হয় আমার পরিচিত পরিচিত সবাই আছে আর আমরা মিলে ওখানে বাজার খুলি মুগিনে কোন দিন দিতে হইছ না না পয়সা রেখে টাউন থেকে খুললে ভালো হইব আর টাউন তো আপনার লাগে খান্দা ও তো ভাই স্যার ইটা বিয়ার বাজারও দান্দা বান্দা হয় তার আর পরিচিত দুই একটা দোকান থাকতে পারে তারা কিতা করবো লেহেঙ্গা একটার দাম হইলে 35,000 ইটাতে তারা আগে মাতবো মাইতে এটার দাম করবো 60,000 এসে মাইতে মাইতে 40,000 ঠিক করবো 5,000 টাকা মারবো ইটা দান্দা বান্দার কোনো দরকার নাই আমরা শ্রীমঙ্গলতন বাজার করবো না রে ভাই তুই জেলা বুঝলে বিষয়টা এইরকম নাই তারা বালা মানুষ দান্দা বান্দার মানুষ নাই তারা যখন সার্চ আমরা সিলেক্ট করতাম করিলেই সিলেক্ট থাকি শ্রীমঙ্গল তো বাক্কা দূর ভাই সব মানুষ টাকা দেয় কি 2 ঘন্টায় আর শ্রীমঙ্গল তো ওখান তো রাখানো গাড়ি তুটম এক গোফে যাইম কি শ্রীমঙ্গল বড় ভাই সব তারা কথা এখানে আমরা শপিং করতাম ছোট ভাই যখন কইরা কেন শ্রীমঙ্গল ফয় পরিচিত আছে আমরা শ্রীমঙ্গল থেকে শপিং করিলি মনে ওই ওই তারা ঠিকও কইছ আমরা শ্রীমঙ্গল থেকে শপিং করমু আর আমার ময়গরর বনির বিয়ার বাজারও তো শ্রীমঙ্গল থেকে করা হইছে সপ্তাহই ন মিলে হস্তায়ও মিলে সপ্তাহ ইয়া আল্লাহ এক বালা কা বালা গাই দিলে বিয়ার বাজারটা ওই লুত হইছে এবলা শ্রীমঙ্গল কা জইনটা তো কার কাঠমন্ডু তো আমার কথা হইল গিয়া শর্টকাটে যে নইতো হনো আমি রাজি আছি এখানে ওইলো হইছে ভাই সাহেব তুমি দাম আসলে দাম হই রইলে কোনদিন দিয়ে হইতা না বিয়ার বাজারও শক্ত টাকা লাগে আমরা কোনো কারণে দুর্বল নেই ভাই রে কোন একটা কথা কোন সবকিছুর পর একটা মাত কথা ফাইনাল হই গেছে এই মাথা ডুলাই দিত না কেন ডুলাই দিত না ডুলানি অবশ্যই যাইব আমরা কিন্তু দুর্বল নেই আমি কে ডুলাইমু এ তুই কে ডুলাইবি কি রকম দেখা যায় না বিষয় কি রকম দেখা যায় আমি ওখানেই যাইলাম আমি বুঝলাম না বিষয়টা শ্রীমঙ্গল বাজার করলে তার কি এমন লাভ তো হইব মাত কথা যখন হই গেছে দুই পরিবারের মইমুট বিনতে বইয়ে তিন মাসে তার শ্রীমঙ্গল তো ইয়োকিতা লাগে মানে কি রুচিতে কি কারণে শ্রীমঙ্গল বাজার করলে লাভ আছে ওটার লাগি ছোট ভাই হইরা তুমি তা কোনোদিন বুঝতে না যাও করো যাও আমি ওখানে আরো দিয়া ইয়ার যাও আমি বুঝতাম না কইলাম তো তুমি বুঝতে না তুমি করো যাও তুমি যাও করো এমনি এমনি বলে গেছি শ্রীমঙ্গল গেলে তার লাভ বুঝছি ভাই সাহেব আপনার কথা আর ই মাঠটা তো আমরা ভাই সাহেব আর আপনার বড় বড়জনে এগুলো একটা সমাধান করে দিলা হলতা মাথা বাদে যে ঠিক হইলো যে সিলেটটা কি কিনতা ওখান জেনে আখতা ধরি আবার মাত ডুলি গেল ভাই সাহেব মান্যও গেলা তখন আমি বুঝলাম না না বোঝার কিছু নাই ভাই সাহেব আপনার ভাই আর আমার ভাই তারা তো আসলে বাজার হাটও ঘুরে ফিরে করেন না বিভিন্ন জায়গায় যায় না তারা সংসার লইয়ে আসেন আমি বিভিন্ন জায়গায় যাই আমি তা হইতে পারি ওই যে শ্রীমঙ্গল শ্রীমঙ্গল তো ভাই সাহেব হলো ঢাকার খানদার মালটা তাড়াতাড়ি আয় বালা জিনিস পাইবা বর্ডারের জিনিস পাইবা সিলের তো ভাই সাহেব হলো সিটি সিটি এরিয়া দাম বেশি হয় এলেই কইছি আমরা বাজার বিয়ার যে বাজার সদাই আমরা এক গাড়ি লইয়া দুই পক্ষ এক লয়ে গেলাম কি আর হইরা আইলাম আপনার কথা আমি বুঝছি ভাই সাহেব এই মাঠটা তো ওইদিনও আইছি এর বাদে হকলে আলোচনা করিয়া একটা জায়গা নির্ধারণ করলা যে সিলেট থাকি মাল সামানা কিনতা ওখান যদি গুড়িয়া এই মাঠটা ওখান বাইসাবর গেছে মাথা যাই না আপনি অথবা আমিও কই তো আমার বাইসাবর অবস্থা তো আপনারা জানোই তার মাথা একটু করো ওখান রাগসুখ করতে পারো বিষয়টা কি লই যায় না ইনো তো রাগসুখের কিছু দেখি না বাইসাব আপনার ভাইয়ের রাগ করতে আনে বিয়ার আগে যদি রাগ করেন তাহলে বিয়ার পরে কিতা করবো আপনারা বাইসাব আপনি উত্তেজিত হইবা না ইনো মই মুরব্বীর এটা ব্যাপার তারা হয়তো সিলেট বাজারাত করে আরাম পাইছই না আপনারা টেকা পয়সা লাগে একটু ডরাইরা টেকা পয়সা লাগে ডরাইটা জানি তো আমরা আছি যেহেতু একটা সম্পর্ক ওই জানি না কিন্তু টেকা পয়সা লাগে আটকিত না ও দেখো কা ভাই সব আপনি টেকা দেখাইলা টেকা আমরা দেখেন কেন আমরা টেকা লাগে কইছি আমরা তো টেকা লাগে কইছি না আমরা কোনো বালা জিনিসের লাগি আপনি শ্রীমঙ্গল খুঁজ লইয়া দেখো কা আপনারা তো মানে খুঁজ টুজ লইন না আপনারা আটা চলা করেন না খালি গরু বইতে হবে ঠিক আছে এই মাত্রা তো এদিন আইসি যাতায়াত ব্যবস্থার লাগি দূরই লাগি আমরা রকলে জায়গাটা নির্ধারণ করছিলাম যে আমরা সিলেট থাকি সম্পূর্ণ বাজার করবো আমি তো বুঝলাম না ভাই সাহেব ও সিলেট আর শ্রীমঙ্গল আর কত দূর বালা জিনিস পাইবা আমরা তো ঢাকার কথা তো কইছি না বুঝছি ভাই সাহেব আপনি যেহেতু এই মাথান লইয়া আইসই
আমার ছোট ভাই পাকা ফয় ফরসিত বন্ধু বান্ধব কল আছে বুঝছেন নাকি তা কইছি ও হিসাবে আমরা আপনাদের কইরা সিলেটন বাজার খালি করা হয় সিলেটন না এখন আস্তা বাংলাদেশ তন করা যায় শ্রীমঙ্গলও ভালো ভালো বাজার করা যায় আপনার লেখা বড় তো কেনে কেনে বয়স কত আপনার কইতে মানে আমারে ও কারণে কইতা যেহেতু আমি তোমার বড় ভাই এখানে উপস্থিত আমি তার লগে মাত্রাম তাহলে তুমি ছোট ইয়া কোন কারণে মই মুরব্বির মাথা তুমি গিয়ে মাত দিলা হ্যাঁ কোন কারণে দিলা এক বার কিনার বয়স এখন তো হইছে না তুমি যখন বিয়ার মাত মাথার মতো বয়স তোমার হইছে হইছে না কারণ আর তোমার যদি শ্রীমঙ্গল বন্ধু বান্ধব ভয় ফরিজ থাকে তুমি গিয়ে গিয়ে পিকনিক করো তার লগে বিয়ার বাজারটা শ্রীমঙ্গল গিয়ে এখানে করতাম কোনো কারণে করতাম পয়সা বিষয়টা আপনার লগে বুঝুক আপনার লগে বিয়ার মাপ কি আপনার লগে মাপ পাঁচ ঘন্টা কি কেউ মাতলে আমি মাত্র না কিন্তু গ্রহণযোগ্য আমার কাছে হইছে না বিয়ার বাজার সবসময় আমরা ফিরে থেকে করি আর সিলেট আপনার লাগে যাতায়াত লাগে সুবিধা আপনার লাগে সুবিধা আমার লাগে সুবিধা শ্রীমঙ্গল এখানে দুই ঘন্টা গাড়ি ভাড়া দিয়ে আমরা যাইতাম আমরা এই ঘুরাতে যাইতাম না দরকার লাগলে বিয়ার পরে সম্বন্ধ আপনার লগে সুন্দর সম্পর্ক হওয়াতে আমরা হলে মিলিয়ে এখানে পিকনিক করে যাইব মাথা মুন্ডে যাইব জন্নার পানি গিয়া শরীর লগে লাগে যাইব আর বিয়ার বাজার আমি এখানে শ্রীমঙ্গল যাইতাম কোনো কারণে যাইতাম আমার সূর্য মাত পাইছাম শ্রী টাউন থেকে বিয়ে হইব তখন আপনারা চিন্তা করবা কিতা আপনার কথা হইতো নাই হকান তো নইব বা বাজারও শ্রীমঙ্গল তো নইব মুখ বন্ধ করো আমি বুঝলাম না মুখ বন্ধ করো আমি একটা মাতি মুখ বন্ধ করো ভাইসাব আমার ছোট ভাই বড় আশা করছিল আচ্ছা তার আশাটা আমরা বাদ দিলে আমরা এক কাম করি গোয়ালা বাজার আর সিলেট মিলাইয়া আমরা করি শ্রীমঙ্গলটা বাদ গোয়ালা ভাই বাদ দিই এটা সিলেট বাদ দিন গোয়ালা বাজার তো আমি আপনার এটা উদয় স্যার ওখানে গোয়ালা বাজার একবার দিই আমার সিলেটের একবার দিই ও দুই গুটা এখানে ভাঙ্গে ফেরা দিই খিতার লাগে কোনো কারণ নেই ভাই তো নৌকা যদি গোয়ালা বাজার তো বাজার করেন তো করেন নাইলে পরে হিসাব আছে মাত্রাম তো গোয়ালা বাজার তো বাড়ির খান্দা সিলেটও বাড়ির খান্দা বুঝছেন নি ভাই স্যার আমি এখন কথা কই বাইঙ্গনার টাকা নিছি নদী যদি গোবালাইলে না কষে গলা কিন্তু খাও যায় বুঝছো ইনি হ্যাঁ ছোট মানুষ আপনার এই বাইরে বাইরে মাঠে কিন্তু আমার ওই ধরনের খাওয়া শরীরে উঠে গেছে ভাইসাব আজকে হয়তো দেখা যায় এই ধরনের আপনার কষ্ট লাগে না আপনার টান্ডা কথা মুখ বন্ধ করতা আপনার মুরব্বী হিসাবে আপনার একটা প্রস্তাব দিচ্ছেন আমার কাছে সুন্দর করে আমি প্রস্তাবটা রাখার চেষ্টা করবো গলা কথা থেকে আপনারা জুতা টুতা এই সেই টেনা চেষ্টা দাদা জুতা লই লিবা শাড়ি এর মাঝে মনে লোকের বাংলা দাদা আছে বিয়ার দাদা মানুষ দেখবো এটা আপনি আপনি শুনে থেকে আপনার শুনে থেকে করবো কোনো ভালো ভাই নেই কোনো অসুবিধা নেই ঠিক আছে কথা উনিশ বিশ নাই তো জি না জি না আসসালাম আলাইকুম ভাইসাব বলে দিও আপনার চাক কটা না খাই জি না এখন চা খাইবার মন মানুষ জি না জি না জি না জি না এখন আমি চা খাইতাম না কষ্ট পাইলি মো ভাইসাব না আমি এখন চা খাওয়ার উদ্দেশ্য কেন আইছি না আমি এইসব বিষয়টা লিয়ে মাথা লাগে মাছ শেষ এখন আমি দিলাম মাছ কথা শেষ হয়ে গেছে ভাই বহুত দায় দেওয়া আছে আমার দায় দেওয়া তো অকল আছে আর একটা বিষয় তুমি হয়তো আমার সম্পর্কে যেমন হলো আমার এলাকায় জানছো আমার সম্পর্কে জানি আমি খাইবো আমার মান সম্মান ইজ্জত কিতা বা আমি কোন ধরনের চলাবিরা খারকার লগে আমার চলাবিরা আমার হাত কথা উভরে দিই এই বিষয়গুলো অবশ্যই জানবা ভাই কি আসসালামু আলাইকুম আরে বোনের বিয়ে তো তোমার বই না কি তাই খালা খালি আচ্ছা আমি বুঝলাম না কোন অসুবিধাটা কি তা আসলে
আসলে তানোর তো মায়ার বইন নানি ওতার লাগি তাই নো সাই তার মায়ার কই আর আমার মায়ার নাই তোমার তো মায়ার ঠিক আছে তানোর তো মায়ার তাই নো তো বেশি মায়া করুন ছোট ভাইরেও বুঝাইতাম পারি না তানরেও বুঝাইতাম পারি না আমরা মানে মাথোটা মাচ্ছি যে কন্যার বড় ভাই লগে বইয়া বিচারা আবার মানুষ বালা দেখলাম বদ্র বা আমারে মানছে এটা ইজ্জত দিছে আমি কইছি টাউন করব বন্ধর খালামিয়ার দোকান তারাও রাজি হইছে বুঝছো নি মানে হিনে গিয়া মত পাল্লাইছি ও গেলাম গিয়া দিলাম আজকে শাসানি বুঝছো নি শাসারে তো আর সিন দেয় কি যাক শাসানি দিছি লাস্টে তারা মনে হল ওখানেও সিদ্ধান্ত হইছে কিছু বাজার মানে হল গলা বাজার হইব আর কিছু বাজার টাউন হইব ও তে তারা জোর দিছিল নানি বাজার হন করিয়া উচাল কইতে দাও আচ্ছা আচ্ছা তারা বিয়ার বাজার দৌড়ছিল তার মানে দরিয়া চাললো আমার রাজ্য তোর বিষয় এটা ওই তো পারেন না বিয়ার বাজার সিলেট থেকে কইছে সিলেট থেকে জি ভাই সাহেব ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তাই হোক ওখানে ফোন দিলাম আপনার জরুরি একটা বিষয় মাথার লাগে দেখো গা যেহেতু আপনার মাথাতে সাই বস্তু গেছিল ফয়েলা যে বিয়ার মাঠটা বাজারটা মানে সিলেট হইতো বুঝছেন নি এর মাঝখান থেকে মাঝখান থেকে আপনারা আর সাল্লা করিলা যে শ্রীমঙ্গল থেকে হইতো লাস্টে অনুকু আমি আইলাম আপনারা গেছে ওখানে আপনারা উঠিয়া কইলা কিটা যে গোলা বাজার থাকি কথা যেখান ফয়েলা হয়েছিল ওখানেও থাকবো ভাই সাহেব বিয়ার বাজার সিলেট থেকে হইব ও মাতিয়া গেলাম তো বুঝছি কিন্তু রাজ্যতার বিষয় ফয়লা এক মাত পাতলা মানে আর মাত পাতলা হইতো না এতো খালগে মাতাম আপনি মাতুকা গুরু লগে মাতাম গীতা দেউকা ওয়ালাইকুম সালাম বাবা ফয়লা যেহেতু তোমার বড় ভাই লগে মাত হইছে ইন আর মানুষ সকল আসলা মাত মাতিল সিলেট থেকে বিয়ার বাজার হইতো ওখান সিলেট থেকে ও লাগবা ই গোয়ালা বাজার শ্রীমঙ্গল ইটা মাত মাতিয়া লাভ হইতো না কই দুই কথা মাতলাম ও মাতিয়া গেলাম করে কি ধরিল তা আইলে আগে যে মাত মাতলাম কারো কি ধরিছে অঙ্কু তো তোমার তুমি জানো বাড়ি দিয়ে তোমার চাপা চাপি আমি মনে হলো গলা তা থুরা বাজার ও যে থেনা ঠেনা তা জুতা বুঝা ও তালো আল্লাগি রাজি বিছিলাম তুমি কিতা মাত্রা তুমি বুঝরাই নি তুমি খাল লগে কিতা মাত্রা বুঝরাই নি করাইও না বিয়া বাং দিলে আমার কোনো কিছু যায় না আমি কিতা টেকাত না কিতা আমি টেকাত না কিতা তুমি টেকাত না তোমার পয়েন্টে থাকো না বিয়া দিলেও অসুবিধা নাই আমারও ভাই ইগু ইগু বেটা ভুয়া ইগু বেটা মানুষ ইগু 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 আমার কোনো দুর্বলতা আমরা না আমরা দরকার লাগলে আমার বাইরে বিয়া সাইজ না করাইমু ঠিক আছে বিয়া ক্যান্সেল ক্যান্সেল কোনো সমস্যা নাই চুপ থাকো মিয়া চুপ থাকো আমি বুঝলাম না বিয়া তো বাংলা খারাপ রাখি না খারাপ তোমার হোক হোক রাখবার করে ধুই ফুয়া হইছে ওগুন তোরা গিয়া দিকা হ্যাঁ কত বড় ছোট লোক আমি গেলাম গিয়া মাতলাম উঠে না কিছু বাধা তুলে হনো করতো কিছু বাধা হলো মানে ক্রিটিসাইজ করে না মানে নইয়া ক্রিটিসাইজ করে ফোন দিলাম ফোন দিয়ে উঠলাম কথা যেখানে আছে দোকান তো বাড়ি গিয়া মাতলাম ও অনেক আমার যুদ্ধা টেনাবে না অথবা হইলি তো তারা তাকে শেষমেশ জি হইছে মানে গোলা বাধা দেখে লইতো আর কিছু মানুষ দেখে লইতো আচ্ছা কথা ওই এক কোটা দুই বেতন কি লাগে মারতো কোন কারণে মারতো হ্যাঁ একবারে 1% আউট থেকে যাবে করে দিয়ে ইতা এর বাধা কইয়া সিলেট থেকে যে মাল দিত হন্তা কি তো সমান মাল দিত তারা যে সাথে দিলে লইতো হই যায় ওখান থেকে যে ই তারিখে বিয়াটা বানলো ইনে তাইতো তোমার খেলবো যাইতো তোমার খেলবো বিয়ার বাজার শ্রীমঙ্গল আর গোলা বাজার খেলবো যাইতো ও ভাই তুমি রুটি উঠে যাইতাম কি 10 মিনিট লাগেছে যে যাইতে ও যে ওখানে আমি আমার বন্ধু বান্ধবরে দাওয়াত দিলাম আত্মীয় স্বজন হলরে আসেও কইলা ওখানে তারা গেছে আমরা মুখে গান পিলা আমিও আমার ফ্রেন্ড হলরে আমি কি থাকব কটা নাই জায়গা চেস খাইছিলাম
গোটন নাইলো গারে বিয়ার বুত তোমার মাথা তো দিছিস ইগুনা বেন না বিয়া তোমার খরু লাগো তোমার বিয়া করাই মু তুমি কি আনো না সুটো লুকো লাগা তুমি লাগা সম্পর্ক হইতো না এখন আর তুমি মারা পাঠাই না তুমি তোমার ভিতরে দাও এ বঞ্জারু এ মায়া হয় সব উন্দানো কিটা দেখো রে ইয়াল্লাই ও তো বিয়া লাগছে না বি সুটো লুকো লাগা সম্পর্ক কোনো ভাবে সম্ভব কি কইছিস হ্যাঁ আর কি দিত অত ভাই সাহেব যদি ধরিয়া বিয়া বানি যাইছো ই তারিখে আর বিয়া হন না তারা না করিয়া বিয়া চুপুর যাইছো তাই ওকে যদি আপনি বিয়া করাইতে হয় আমার অন্য করাইবা তাও আমি আর কথা হইলাম এক ঘন্টার ভিতরে ও বিয়া ঠিক করবো আপনি নাইলে আমি একবারে আমার ই মুখ আপনি দেখতে না আমি অনেক ফাঁসি লাগে আর যদি বিয়ার মাতো দাও আমি যাইম তুমি তুমি কোনো মাত মাত নাই আমি মাত মাতম সব ক্লিয়ার করিয়া মাতম তুমি নরম মাতলাই দেখে তারও বেদালটা বাদাইলো নাইলে ই বেদালটা হইলো না তুমি দিন দিন বিয়া দেবো
দেখো কা আপনি আমার বয়সও বড় আমি আপনারে সম্মানও করি উচিত হইল কি আপনি যা কইছেন এই পর্যন্ত রাখা কিন্তু আমি বৈসা বিখ আপনার শেষের কথা রাখতে পারতাম হ্যাঁ রাখতে পারতাম না বৈসা আপনি চাইলে তো রাখতে পারতাম দেখো কা বিষয়টা আপনারা আমরা মানে দুই পরিবারের মাঝে রয়ে গেছে বুঝছেন আমরা চাইলে এসে সম্বন্ধ লোক সুন্দর মন মানুষ কথা করিল কি থেকে মানে ওই যেতে পারে বিষয়টা আপনি চাইলে না করে আপনি কি চাইনি আমার ভাই কিটা মরে যেত বৈসা আপনার ভাই যদি মারা যায় এর লাগি দাই আপনি আমরা নাই বিচার মানে তালগাছ আমার ইজাত যুগ বাইসব গেছে কি জমিদারি প্রথা ইতা অনেক আগে গেছে কি বিয়া দেবলা ভাঙ্গি গেছে ইখানো আর বিয়া হইতো না বাইসব ভাই খতরা বুঝুক আপনি আমার বিষয়টা হইলো কি আর একটা মানুষের জীবন মরণ লোয়ার বিষয় আসে বুঝছেন নি রাগর মাথায় হয়তো আপনি আমি এক কথা কইলিছি আপনি এক কথা সহ্য আপনি করতে পারছেন না এই সময় লোক বিয়াটা ভাঙ্গি লিছি বিয়াটা পবিত্র বন্ধন ভাই এই বিয়াটা ভাঙ্গা ঠিক না আর সপ্তাহ মনে লোক আপনার আত্মীয় স্বজনে জানি লিছি আমারও আত্মীয় স্বজনে জানি লিছি এই মুহূর্তে যদি বিয়াটা ভাঙ্গি নাই এতে করে মনে লোক দুইটা পরিবারের মান সম্মান ইজ্জত দেবো কি আমার দেবো বেশি ভাইছে বুঝছেন আমার আমি এলাকাতে আমার একটা বিশাল একটা অবস্থান বুঝছেন ভাইছে এই অবস্থাটা আমার ধ্বংস হয়ে দিব আর একটা বিষয় ভাইছে চিন্তা করো সপ্তাহ বাদে আমি কিন্তু আপনার বাড়িতে আইছি আজ আমি আপনার অনুরোধ করলাম অন্তত এই সম্মানটা আপনি আমার দরকার ভাই সাহেব এই সম্মানের জায়গাটা আসলে আপনি বহু আগে নষ্ট করে লিয়েছেন আপনি সবসময় মনে করেন আপনি যেটা করেন একটা ঠিক আর অন্যজনে যা করে এটা ভুল এইসব চিন্তাভাবনা ভাই সাহেব বা এই ধরনের মনোভাব থাকলে পরে পস্তানি লাগে আসলে ভাই সাহেব আমি আপনার হাতে দুরিয়া কইরা আমার ভাই ভিতরে বাসাও না না ভাই সাহেব সম্ভব নাই তুমি দেন দিও ভাই এ মুখ বন্ধ করো একজন মানুষের বাড়িতে ইয়ে অনুরোধ কররা এর উপরে আর কিছু থাকতেও পারে না ভাই সাহেব আপনি নিশ্চিন্তে বাড়ি যাও কা বিয়াও খানো হইব বিয়া কিলেই নই তো আমি রাজি না কুরুষ রাজি না তোমার মতে মাত নেই তুমি তাই তোমার তোমার জিদর কথা চিন্তা কর রায় বইনর কথা চিন্তা কর রায় না একবার বইন কথা চিন্তা করো আমি আমার ভাই কথা চিন্তা করা বুঝতে আমরা সবাই কিন্তু জিদর মতে কই আছে তারা কথা কেউ চিন্তা করছি না তারারে বাসা এটা হইলো করে জরুরি বুঝতে নি আর বিয়া তো ওইবডি কাছে আমি অসংখ্য ধন্যবাদ আমি কিছু তো আপনার কাছে কিন্তু কত দিলে আপনারা আমার লোকের দিকেই বুঝতে না আপনারা আমার ভাইয়ে না দেখে যে গলা শুধু পাশ লাগাই দিবে একটা রুমে ধরে লিয়া বুঝতে আছে বুঝতে নিয়ে দেখলে শান্তি হইব না আপনারা এত তোমাকে কষ্ট করি আমার লোকে আউকা আমার ভাই ভিতরে বাসা ভাই ভাই আপনি দাও করি না তুমি তুমি আইও ভাই তুমি আইও আইও তুমি তুমি কাকে শান্ত না তো বললাম আচ্ছা যাও আহুর ভাই পুরো ভাই কোনো 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 ফাঁকলাম করিও না তোমার ভাই কাছে একটা ব্যবস্থা হইব শুনা ভাই তো দাঁড়ান খুলি লও ব্যবস্থা না হইলে আমি শেষ ইস ফাঁকলাম করো না তো দাঁড়ান খুলো রে বাবা খোদ মারুন আর না তুমি না তুমি না ও তোমার ভাই এইছো আহুর ভাই তোমার ভাই এইছো তোমার তো না এ বেশ আমি দাঁড় এই যে দিছলা এ বারো তোর কন্যা না লইয়া ছুটি বারে আরে তোর গাড়ি গাড়ি আরে কবুল গো বিয়া করালে তো না কইছ তোমার ভাই হাসা কইরা ও ভাই সাহেব ও ভাই সাহেব আপনি কথা বলুক আপনি না দিও ভাই সাহেব এবার তো খুলে লওগা দরজা হ্যাঁ ও ভাই সাহেব ও বারো বাবা গুরু ভাই আরে বাবা ইতাই ইতা বাবা বিয়া আমি খার ভাই যে কোনো জিনিস অর্জন করতে হইলে যুদ্ধ করা লাগে তুমি যুদ্ধ জয়ী বিবাহ যুদ্ধ